বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানী বিআরবি হাসপাতালে সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান। দিবসটি উপলক্ষে পান্থপথে হাসপাতালটিতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি হাসপাতাল লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ বাশার এবং বিশেষ অতিথি ছিলেন সিআরপি নির্বাহী পরিচালক ফিজিওথেরাপিস্ট ডাক্তার সোরাব হোসেন ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সহযোগী অধ্যাপক সঞ্জিত কুমার চক্রবর্তী। সেবা সপ্তাহ উপলক্ষে মাত্র 200 টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে ফিজিওথেরাপি কনসালটেশন, কাউন্সেলিং, রিপোর্ট রিভিউ এর সুযোগ থাকছে। এছাড়াও সিটি স্ক্যান, এমআরআই ও আলট্রাসাউন্ডে থাকছে 20% ছাড়। 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ সেবা সপ্তাহ।